আপনি যদি সবকিছুই চেষ্টা করে দেখে ফেলেছেন এবং আপনি মনে করছেন যে ম্যানিফেস্টেশন বা আকর্ষণের নীতি আপনার জন্য কাজ করছে না বা আপনার ভাগ্য আপনাকে সমর্থন করছে না, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে। কারণ এই ভিডিওতে আপনি শিখবেন যে কিভাবে আপনি আপনার জীবনকে সুখ এবং স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ করতে পারবেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে এমন কিছু তথ্য দিতে চলেছি যা আপনার পুরো জীবনকে বদলে দেবে। হ্যাঁ, এটি খুবই সত্য যে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন যদি আপনি এই ভিডিওতে বলা সমস্ত কিছুকে সঠিকভাবে অনুসরণ করেন। তাতে আজ আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন, আপনি একজন সফল ব্যক্তি হয়ে উঠবেন। ভিডিওর শেষে আপনি প্রক্রিয়াকে বর্ণনা করা হয়েছে যার মাধ্যমে আপনি আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারেন এবং আপনার যে কোনো সমস্যাকেও দূর করতে পারেন। বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই আমাদের অবচেতন মনের শক্তি নিয়ে অনেক ভিডিওই দেখেছেন এবং আপনারা এটিও নিশ্চয়ই জানেন যে যদি কোনো একটি ধারণা বা ইচ্ছা আমাদের অবচেতন মনের কাছে পৌঁছায় তবে তা বাস্তবে রূপান্তরিত হতে কেউ আপনাকে বাধা দিতে পারবে না। কিন্তু এখানে মূল প্রশ্নটি হল যে আমাদের অবচেতন মন দিনের কোন সময়টিতে পুরোপুরিভাবে সক্রিয় থাকে। যদিও এটা বিশ্বাস করা হয় যে সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার অবচেতন মন সবথেকে বেশি সক্রিয় থাকে, কিন্তু নির্দিষ্ট কোন মুহূর্তে সেটি বেশিরভাগ মানুষই বলতে পারেন না। বন্ধুরা, সাধারণত আপনি যখন সকালবেলা বা ভোরবেলায় ঘুম থেকে ওঠেন তখন আপনার অবচেতন মন সক্রিয় অবস্থাতেই থাকে, অর্থাৎ সেটি কেবল আপনার কথাগুলিকে শোনে ঠিকই কিন্তু সেগুলিকে সংরক্ষণ করে না, যার ফলে আপনার অফার্মেশন বা ম্যানিফেস্টেশন পুরোপুরিভাবে কাজ করে না। আজ আপনি জানবেন সেই অতি সচেতনতার সময়টিকে যখন আপনার অবচেতন মন তার পূর্ণ ক্ষমতার অবস্থায় থাকে। এটি সেই পর্যায়ে ঘটে যখন আপনার অবচেতন মন আপনার প্রতিটি চিন্তাকে শোনে এবং তাদেরকে সঞ্চয় করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই সময়ে আপনার চিন্তাগুলি কম্পনে পরিণত হয় এবং সরাসরি মহাবিশ্বের কাছে পৌঁছায়। তাই আসুন এটিকে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি যাতে এই প্রক্রিয়ার প্রতিটি দিক আপনার কাছে পরিষ্কার হয়ে ওঠে এবং আপনি যাতে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এই প্রক্রিয়াটি করতে পারেন। সুপার কনসিয়াস স্টেজ হল সেই মুহূর্ত যেখানে আপনি আপনার মনে যা ভাবছেন তা বাস্তবে পরিণত হওয়া একেবারেই নিশ্চিত, কারণ এই মুহূর্তে আপনার চেতনা মহাবিশ্বের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে। এটি এমন একটি মুহূর্ত যেখানে মহাবিশ্ব আপনার যে কোনো ইচ্ছাকে পূরণ করতে বাধ্য হয়ে ওঠে। বন্ধুরা, এই সময়টি হল ভোর 3:40 থেকে ভোর 5:30 পর্যন্ত। আমরা এই সময়টিকে ব্রহ্ম মুহূর্ত বলি এবং এই সময়কে সৃষ্টিকর্তার সময়ও বলা হয়। শিখ ধর্মে এই সময়ের জন্য একটি খুব সুন্দর নাম দেওয়া হয়েছে, অমৃতবেলা, যার মাধ্যমে এই সময়ের গুরুত্বকে প্রকাশ করা হয়েছে। এটা প্রমাণিত যে ভগবান ভক্তির জন্য এটাই সবথেকে সেরা সময়। এ সময় ঘুম থেকে উঠলে ব্যক্তি সৌন্দর্য, ধন সম্পদ, বুদ্ধি, সুস্বাস্থ্য, শান্তি ইত্যাদি লাভ করে। তার মন শান্ত হয় এবং তার শরীর পবিত্র হয়, যা তাকে তার জীবনের গন্তব্যে পৌঁছাতে অনেকখানি সহায়তা করে। ব্রহ্ম মুহূর্তের সময় সূর্যের অবস্থান সরাসরি পৃথিবীর সোজাসুজি থাকার কারণে এর আলোর অবস্থান আমাদের মাথার উপরেই থাকে। সূর্যের আলো যখন একই জায়গায় দুপাশে পড়ে সেই মুহূর্তে মানুষের শরীরের সিস্টেম এক বিশেষ উপায়ে কাজ করতে শুরু করে। আর বন্ধুরা, এটাই মহাবিশ্বের ক্ষমতা অর্জনের সঠিক সময়। হ্যাঁ, আমি এটি খুবই নিশ্চিতভাবে বলতে পারি, কারণ আমি এই বিষয়টিকে যাদেরকেই বলেছিলাম তাদের জীবন আজ বাস্তবিক অর্থেই পরিবর্তিত হয়েছে। এই সময়ে আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন তখন আপনার ফিজিক্যাল সিস্টেম একটি নির্দিষ্ট উপায়ে আচরণ করে, আর আপনি যদি এটিকে সঠিকভাবে ব্যবহার করেন তবে আপনি অবিশ্বাস্য ফলাফল পেতে পারেন। আসুন এখন এই বিশেষ সময়টির ধর্মীয় এবং আধ্যাত্মিক গুরুত্বকে বোঝার চেষ্টা করুন। ব্রহ্ম মুহূর্ত এবং অমৃত ভেলা এমন একটি সময় যখন সৃষ্টি নিজেকে একটি নতুন জীবন দেয়। ঠিক এই সময়ে
কোনো বীজকে অঙ্কুরিত হওয়ার জন্য এবং তার দ্রুত বিকাশের জন্য সে সৃষ্টির কাছে থেকে প্রয়োজনীয় সহায়তা লাভ করে। ঋষি মনীষীরা বলেছেন যে একটি দিনে মোট ৩০টি মুহূর্ত আছে, কিন্তু এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী মুহূর্তটি হল ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত আপনার ভিতরে আধ্যাত্মিক, শারীরিক এবং মানসিক প্রতিটি উপায়ে একটি নতুন শক্তি সঞ্চারিত করে। এই সময়ই দেবতারা পৃথিবীতে এসে বিচরণ করেন। ব্রহ্ম মুহূর্তে জেগে উঠলে একজন ব্যক্তিকে সৌন্দর্য, লক্ষ্মী, বুদ্ধি এবং স্বাস্থ্য ইত্যাদির প্রাপ্তি হয় এবং এতে করে মনুষ্য দেহ পদ্মের মতো সুন্দর হয়ে ওঠে। আজুর্বেদ অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে উঠলে এবং হাঁটাহাঁটি করলে শরীরে সঞ্জীবনী শক্তির সঞ্চার হয় এবং এই কারণেই এই সময়ে প্রবাহিত হওয়া বাজুকে অমৃতের মতো বলা হয়েছে। ব্রহ্ম মুহূর্তে যে ব্যক্তি উঠে যায় সে তার জীবনে সফল, সুখী ও সমৃদ্ধ হয়। এটি ঋগ্বেদ এবং সামবেদেও উল্লেখ করা হয়েছে যে আপনি যদি ব্রহ্ম মুহূর্তে আপনার ইচ্ছাগুলিকে প্রকাশ করেন এবং আপনার চেতনায় তাদের পৌঁছতে পারেন, তবে তাদের পূর্ণ হওয়ার সম্ভাবনা ১০০% নিশ্চিত। এমনকি আজকের আধুনিক বিজ্ঞানীরাও বিশ্বাস করেন যে ব্রহ্ম মুহূর্তের সময়ে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যা আমাদের কল্পনার বাইরে। এবার আসুন জেনে নিই যে কিভাবে এই সময়টিকে আমাদের কাজে লাগাতে হবে। এর জন্য আমি আপনাকে দুটি বিশেষ উপায় বলতে যাচ্ছি। এক নম্বর হল, আপনাকে ভোর ৩:৪০ থেকে ৫:৩০ মধ্যে ঘুম থেকে উঠে পড়তে হবে। এরপরে প্রথমত আপনাকে কমপক্ষে ৫ মিনিটের জন্য যাকে আপনি বিশ্বাস করেন তার নাম জপ করতে হবে। রাম, আল্লাহ, যিশু, ওয়াহে গুরু, আপনি যে ভগবানকেই বিশ্বাস করেন তারই নাম নিন ৫ মিনিটের জন্য। তারপরে আপনি যে সমস্যায় কষ্ট পাচ্ছেন সেই সমস্যাকে আপনাকে একটি কাগজে লিখতে হবে এবং আপনার সমস্যাটি এমনভাবে লিখতে হবে যেন এখন সেই সমস্যাটি আর আপনার জীবনে নেই। আমি আপনাকে একটি উদাহরণের মাধ্যমে এটিকে লেখার পদ্ধতিকে ব্যাখ্যা করছি। কল্পনা করুন যে আপনি বর্তমানে কিছু অর্থের সমস্যা নিয়ে চিন্তিত আছেন। তাহলে এই সমস্যার জন্য আপনাকে একটি সাদা কাগজে লিখতে হবে যে এখন আমার জীবনে টাকার কোনো সমস্যাই নেই, আমার সমস্ত কাজ খুব সহজেই পূরণ হচ্ছে, আমার আয় আগের থেকে অনেক বেশি হয়ে উঠেছে এবং আমার ব্যবসা বা চাকরি খুবই ভালোভাবে চলছে। হে সর্বশক্তিমান ঈশ্বর, আমি এর জন্য আপনার কাছে কৃতজ্ঞ এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং কমপক্ষে ১০ মিনিটের জন্য আপনি যা লিখেছেন সেই সময়ে সেটিকে মনোযোগের সাথে পড়ুন। আপনাকে আপনার ইচ্ছাটিকে ব্রহ্ম মুহূর্তে প্রতিদিনই পড়তে হবে, কিন্তু লিখতে হবে একদিনই, শুধুমাত্র প্রথম দিনেই। তারপরে আপনাকে বিছানায় জ্ঞান মুদ্রায় বসতে হবে। আপনাকে বসে বসে কল্পনা করতে হবে যে আপনি যে কাজই করছেন না কেন আপনি তার থেকে অনেক অর্থ উপার্জন করছেন, আপনার কাজ বা ব্যবসা খুবই ভালোভাবে চলছে এবং আপনি এবং আপনার পরিবার তার জন্য খুবই খুশি। আপনাকে এসব কিছুকেই এমনভাবে কল্পনা করতে হবে যেন আপনার প্রতিটা নিঃশ্বাসের সাথে আপনি সেই সুখকে অনুভব করতে পারেন। যখন আপনি এই মুহূর্তে উঠে আপনার ইচ্ছার প্রতি মনোযোগকে কেন্দ্রীভূত করবেন এবং আপনার ইচ্ছাকে আপনি যখন কল্পনা এবং অনুভব করবেন তখন এটি একটি কম্পনের আকারে মহাবিশ্বে পৌঁছে যায়। যখনই আপনি কিছু সময়ের জন্য এর উপর কাজ করবেন আপনার জীবনে কোথাও থেকে আপনাকে সাহায্য করার জন্য অবশ্যই কোনো না কোনো উপায় বেরিয়ে আসবে, কোনো না কোনো সাহায্য আপনার কাছে অবশ্যই এসে উপস্থিত হবে। আপনাকে ১০-১৫ মিনিটের জন্য এই ধ্যানটি প্রতিদিনই করতে হবে। দ্বিতীয় পদ্ধতি, সকাল ৩:৪০ থেকে ৫:৩০ মধ্যে আপনাকে ঘুম থেকে উঠতে হবে এবং তারপরে আপনাকে ১১ মিনিটের জন্য আপনার ঈশ্বর নামকে জপ করতে হবে এবং সেই ১১ মিনিটের পরে আপনাকে আপনার ইচ্ছাকে ৩বার বলতে হবে। আপনি যা কিছুই চাইবেন সেটিকে আপনার ৩বার বলতে হবে। বন্ধুরা, এই পদ্ধতিতে আপনি বিছানায় বসেও এটি করতে পারেন এবং এটিতে স্নান চাইলে নাও করতে পারেন। আসলে এসব কিছু দরকার নেই,
শুধু আপনার মন পরিষ্কার থাকলেই যথেষ্ট। এবং এটি করার আগে আপনাকে কিছু খেতে হবে না এবং অন্য কোনো অপ্রয়োজনীয় চিন্তাগুলিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে দেবেন না। হ্যাঁ, আপনি শুরুতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, কিন্তু যখন আপনি এটি সাত দিনের জন্য টানা অনুশীলন করবেন, তখন এর প্রভাব আপনি নিজেই দেখতে শুরু করবেন। আমি যাদেরকেই এই পদ্ধতিটি বলেছি, তাদের মধ্যে অনেকজনের সাথে এমনও কিছু ঘটেছে যার কারণে তাদের সমস্যার সম্পূর্ণ সমাধান হয়েছে। এখন এটি একমাত্র আপনার উপরেই নির্ভর করছে যে আপনি এই পদ্ধতিকে কত ডেডিকেশন এবং ফোকাসের সঙ্গে করছেন। এই পুরো প্রক্রিয়াটি 20 থেকে 25 মিনিটের জন্য মাত্র, তাই আপনিও চেষ্টা করে দেখুন। আমার বিশ্বাস যে আপনি অবশ্যই উপকৃত হবেন। এখনও পর্যন্ত আমাকে সমর্থন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।